গতকাল স্বাস্থ্য ভবনে ছিল একটি বৈঠক। মুখ্য সচিবের আহ্বানে স্বাস্থ্য ভবনে বৈঠক ছিল এবং সেই বৈঠকে যান 28 জন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক থেকে বেরিয়ে বৈঠক যে হতাশাজনক তেমনটাই প্রতিক্রিয়া দেন জুনিয়র ডাক্তাররা। মুখ্য সচিবের আহ্বানে ছিল স্বাস্থ্য ভবনে বৈঠক, বৈঠকে অংশ নেন 28 জন জুনিয়র ডাক্তার। স্বাস্থ্য ভবনের বৈঠকে খুশি নন তারা। তারা জানান নবান্নে যা বলা হয়েছিল তাই বলা হলো, রাজ্য সরকারের সদিচ্ছার অভাব আছে। আজ 3 ঘন্টার বৈঠকে সেটাই স্পষ্ট, এমনটাই প্রতিক্রিয়া দেন জুনিয়র চিকিৎসকরা। বৈঠক হতাশাজনক বলেও জানিয়ে দেন তারা। গতকাল আমরা দেখেছি মুখ্য সচিবের আহ্বানে স্বাস্থ্য ভবনে ছিল একটি বৈঠক, আর সেই বৈঠকে অংশ নেন 28 জন জুনিয়র চিকিৎসক। আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাক মুখ্য সচিবের, কি বলেন জুনিয়র চিকিৎসকরা শোনাবো। সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা করবে প্রশাসন যে তার জন্য আমাদের শরীর নিয়ে আমরা হয়তো রাজনীতি করছি, কিন্তু এটা মনে রাখবেন আমরা রাজনীতি করছি না। রাজনীতি আসলে করছে সেই সমস্ত পক্ষ যারা চায় না এই অচল অবস্থা কাটুক, যারা চায় না এই অচল অবস্থা করে নতুন সমাজ ব্যবস্থা, নতুন স্বাস্থ্য ব্যবস্থা জন্ম হোক। সেই সমস্ত লোককে গিয়ে কোশ্চেনটা করুন যারা সত্যিকারের সদিচ্ছার অভাব দেখাচ্ছে। একদম মানা যায় না, এটা মানা যাচ্ছে না। একটাও সদস্য আজকে আমরা ও সরি বাবু না, এটা সত্যি ভেবে আসেনি, বিশ্বাস করুন। এতটা হতাশ কোথায় কোনো মিটিং এ হয়নি। আমি এসেছি এই জন্যই যাতে আশা প্রতিশ্রুতি এই সব মিথ্যে কথা এখনো বলা হচ্ছে যে আশা রাখুন, যেখানে দুটো মেল পাঠানোর পরে ওনারা একটাও রিপ্লাই দিতে পারে না, যেখানে আজকে 96 ঘন্টা 100 ঘন্টা হাঙ্গার স্ট্রাইকের পরে ওনাদের মেল আসে 19 সেপ্টেম্বরের পরে 96 ঘন্টা, তারপরে কতদিন কেটে গেছে, 1 মাস প্রায় হতে চললো, সেই জায়গায় 96 ঘন্টা হাঙ্গার স্ট্রাইকের পরে যেখানে মেল আসে যে আসুন কথা বলতে, সেখানে এসে বলা হচ্ছে যে মেলামেশি করে কথা বলুন, মেলামেশি কাজ করবো কি কাজ করবো। চিন্তাস্পদ তো, আজকে আমরা 19 সেপ্টেম্বরে দাবিতে তুলেছিলাম, সেখানে তো কথা হয়েছিল মিলেমিশে আমরা কাজ করবো, এতদিন কি হচ্ছিল, এতদিন আমরা বসেছিলেন যে আমরা কবে হাঙ্গার স্ট্রাইকে বসবো না, সিজ ভাগ কবে করবো, সেই সবের জন্য বসেছিলেন। নাটক হচ্ছে এখানে আজকে, এখানে পুরো 3 ঘন্টা যেখানে আমাদের ওই বন্ধুরা এখনো না খেয়ে না দিয়ে বসে আছে, সেই 3 ঘন্টা এখানে আমরা নাটক হয়েছে, এখানে জাস্ট নাটক হয়েছে, কোনো কিছু হয়নি, কোনো সতীত্বমূলক। পাশাপাশি শোনাবো মুখ্য সচিব মনোজ পান্ত কি বলেছেন। মিটিং আমাদের অনেকক্ষণ চলল, আমরা সব বিষয় নিয়ে আলোচনা করলাম। আলোচনার মাধ্যমে আমরা ওদেরকে জানালাম যে যে কাজগুলো আমরা ইতিমধ্যে করেছি ও ব্যাপারে বিস্তারিত আলোচনা হলো। মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবং আমাদের আগেকার যে মিটিং হয়েছিল তার পরিপ্রেক্ষিতে যে ডাইরেক্টিভসগুলো দেওয়া হয়েছিল সেটাতে কি কি প্রোগ্রেস হয়েছে এটাও ওদেরকে জানানো হলো। সেন্ট্রাল রেফারেন্স সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে বোর্ড করার যে দুটো ডিমান্ড উইচ আর রিলেটেড এটা নিয়েও আলোচনা হলো, আমরা ওদেরকে জানালাম আমাদের সিস্টেম রেডি আছে, আমরা 15 অক্টোবর এটা পাইলট প্রজেক্ট করব। সিকিউরিটি গার্ড ডিপ্লয়মেন্ট ব্যাপারে কথা হলো, আমরা ওদেরকে বললাম আমরা 1500 থেকে বেশি সিকিউরিটি গার্ড নতুন নেওয়া হচ্ছে, ওদের পুলিশ ভেরিফিকেশন হওয়ার পরে 7 দিনের ট্রেনিং দেওয়া হচ্ছে, ট্রেনিংয়ের মডিউল তৈরি করা হয়েছে, তারপরে ওদের ডিপ্লয়মেন্টগুলো করবে। যারা আনশানে আছেন ওদেরকে আমরা অনুরোধ করলাম এদের মাধ্যমে যাতে ওরা আনশান থেকে উঠে যায় এবং সব দিক থেকে সব ঠিক থাকে। আমাদের আবার বসতে হবে যদি প্রয়োজন হয়, আমরা বললাম কি আবার একবার বসবো, এটা মেবি 3rd week 4th week যখনই সম্ভব হবে আমরা বসতে পারলে বসবো, এটা নিয়ে আলোচনা হয়েছে।